দর্শক, পাকিস্তানকে নিয়ে আরেকটি ভিডিও। এখানে বলা হয়েছে পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ, এড়িয়ে গেলেন হিনা রাব্বানি। দেখেন তো, কালকে আমি এই দৃশ্যটি দেখে আমার কাছে ভালো লেগেছে, এই কারণে যে পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত গোয়াতে মার্চে, সম্পর্ক উন্নয়নের একটা চিন্তা ভাবনা করছে ভারত। এখানে বলছে যে সম্পর্কের যে বরফ ফের যে শীতলতা সেটা হয়তো কাটবে এই সফরে। তো বাংলাদেশ কেন মানে সম্পর্কটা উন্নয়ন করবে না, যদিও পাকিস্তানের সাথে আমাদের লেনদেন খুব বেশি নেই, দূরের দেশ ভারতের সাথে, আমাদের নেপালের সাথে, মিয়ানমার, চীন, সে তুলনায় পাকিস্তানের সাথে আমাদের খুব বেশি প্রয়োজন আছে নেই। তারপরেও দক্ষিণ এশিয়ার একটা দেশ, গুরুত্বপূর্ণ দেশ হিসেবে পাকিস্তানেরকে নিয়ে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে একটি ভূমিকা বাংলাদেশ রাখতে পারে, সেই বিষয়ে আমি বক্তব্য রেখেছিলাম। কিন্তু এখানে একদম রাজনৈতিক প্রসঙ্গ, গতকালকে আমি জানি না এই ছবিটা যখন নাকি পাবলিশ করা হলো নয়াদিল্লি থেকে বা কলম্বো থেকে, মাফ করবেন, এই বৈঠকটি কিন্তু শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে, সেখানে তাদের স্বাধীনতা দিবস উপলক্ষে এই একটা সাইড মিটিংয়ে এই বৈঠক বা আলোচনা আর কি, জাস্ট একটি সৌজন্য আলোচনা। সেই সৌজন্য আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন পাকিস্তানকে ক্ষমা চাইতে, এটি আমি অবিশ্বাস করছি না, নিউজটা সত্য বলি ধরে নিচ্ছি। তবে হিনা রাব্বানি, পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি যদি স্টেটমেন্ট দিতেন বা বলতেন তাহলে বোঝা যেত প্রকৃত চিত্রটা। কেননা আমি আগে বলিনি যে কেন এই কথা বলছি, যে এর আগেও দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যখন নাকি বৈঠক হয়, বাংলাদেশ পক্ষ একরকম বক্তব্য দেয়, পরে দ্রুত বেগে ক্লিয়ার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের ওয়েবসাইটে একদম টু দ্য পয়েন্ট কী কী হয়েছে সেটা তারা উল্লেখ করে। বাংলাদেশে ওই যে ডোনাল্ড লু যাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী এক কথা বললেন যে নিষেধাজ্ঞা খুব তাড়াতাড়ি তোলা হতে পারে, কিন্তু ওই মার্কিন দূতাবাস থেকে বলা হলো যে না, নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বিষয়ে কোনো আলোচনা হয়নি। এবং ওয়াশিংটনেও একই অবস্থা। তো এই কারণে পররাষ্ট্রমন্ত্রী হয়তো একটা রাজনৈতিক স্ট্যান্ড নিতে পারেন, রাজনীতির কারণে হিনা রাব্বানির সাথে কেন বসছে, সেখানে যে বাংলাদেশের প্রসঙ্গটা খুব শক্তভাবে তিনি বলেছেন, এটার মধ্য দিয়ে একটা বীরত্ব আছে, দেশপ্রেম আছে, সেটি তিনি প্রকাশ করেছেন, ক্ষতি নেই। কিন্তু এটা ওই পক্ষ যদি বলা হয় যে হ্যাঁ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এরকম একটি তুলেছিলেন, কিন্তু আমরা এটার কোনো উত্তর দিতে পারি না, কেননা এটা রাজনৈতিক সিদ্ধান্ত, আমার পক্ষে সম্ভব হয়নি। এটা জানতে পারলে একটি স্বস্তি পেতাম বা আস্থা রাখতে পারতাম এই বক্তব্যে। যাক, আমি এখন পররাষ্ট্রমন্ত্রীর কথাই আমি ধরে নিই যে একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার জন্য পাকিস্তানকে আবারও প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। শনিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার সাথে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এই দাবি করেন। এটা কেন বৈঠক হলো বুঝতে পারেন, একটা সাইড আলোচনা। তবে মোমেন জানিয়েছেন তার এই প্রস্তাবে নিরুত্তর ছিলেন হিনা রাব্বানি। তো আজকে হলো তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলছেন। এর আগেও আপনাদের মনে আছে পররাষ্ট্রমন্ত্রী ওই বলেছিলেন যে ভারতে আমি বলে এসেছি যে হাসিনা সরকারকে রাখতে হবে, কিন্তু পরে কিন্তু তিনি বলেছেন যে না, মিডিয়া ঠিক মতন মানে এই কথাটি বলেননি। তারপরে ওই যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে ওই ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আমি বলেছি, ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে যখন জিজ্ঞাসা করেছেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা ওনাকেই জিজ্ঞাসা করেন, অর্থাৎ মোমেন সাহেবকেই জিজ্ঞাসা করেন, তিনি এটার কোনো উত্তর দিতে চাননি। যাক, এরকম নানান গোলমেলে ব্যাপার আছে। যাক, আব্দুল মোমেন বলছেন সাংবাদিকদের যে উনি আমাকে বলেছেন আমাদের সম্পর্ক বাড়াতে চান, আমি বলেছি আপনারা যে গণহত্যা করেছেন 1971 সালে তার জন্য পাবলিকলি ক্ষমা চান, তবে তিনি বিষয়টি এড়িয়ে গেছেন, কোনো উত্তর দেননি। মোমেন বলেন হিনা, অর্থাৎ হিনা রাব্বানি বলেছেন তাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমি বলেছি আমাদের এখানেও সীমাবদ্ধতা আছে, অর্থাৎ আমাদের একটা পলিটিক্যাল একটা ডিসিশন আছে যে সেই কারণে আমরা এই বিষয়টা অ্যাভয়েড করতে পারি না। পররাষ্ট্রমন্ত্রী বলছেন পাকিস্তান আমাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চায়, তারা FOC করতে চায়, আমি বলেছি আপনারা এন্টি ডাম্পিং
দিয়ে রাখছেন। তিনি বলেছেন এটা একটা ভালো পয়েন্ট, আমার কাছে পজিটিভ মনে হচ্ছে, শুধু বাংলাদেশের সঙ্গে নয় সারা ভারতবর্ষের সঙ্গেই তারা সম্পর্ক বাড়াতে চায়। হয়তো আমার কাছে মনে হচ্ছে যে এই বক্তব্যটা যথার্থ এবং এটি নিয়ে হয়তো আলোচনা হয়েছে, কিন্তু ওই যে ক্ষমা চাওয়ার বিষয়টি, এই বিষয়টি এখনও পরিষ্কার না। কিন্তু আমি যেটি বলতে চাই যে এই যে সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে আব্দুল মোমেন যেটি বলছেন যে পাকিস্তান ক্ষমা চাইলে, আমি ধরে নিই তর্কের খাতিরে পাকিস্তান আসলে যদি ক্ষমাও চায় পাবলিকলি ওপেনলি একদম তাদের পার্লামেন্টে, তাহলে কি বিষয়টি কেটে যাবে? আমার ধারণা বিষয়টি কাটবে না। এখানে আঞ্চলিক রাজনৈতিক বিষয় আছে। পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব গভীর হোক, এটা কি ভারত চাইবে? ভারত চাইবে না। ভারতকে কি উপেক্ষা করা যাবে? যাবে না, এটা পরিষ্কার জবাব। তো সুতরাং আমার ধারণা যে এটা একটা কার্ড, পাকিস্তানি কার্ড, এটা ভারতও খেলে তার প্রতিপক্ষ রাজনীতিকদের কে দমন করাতে, বাংলাদেশেও এই খেলা খেলা হয় পাকিস্তানি কার্ডটা। এই কার্ডটা এখন বাংলাদেশের শাসক গোষ্ঠী এবং ভারতের শাসক গোষ্ঠীর জন্য খুবই একটা জনপ্রিয় বিষয়। তো সুতরাং ওই ক্ষমা চাইলেই সম্পর্ক উন্নয়ন হবে, ভারত সেখানে চুপচাপ বসে চেয়ে চেয়ে দেখবে, সেটা আমার কাছে মনে হয় এরকম না। বরং যদি ভারতের সাথে সম্পর্কটা খুব ভালো মাত্রায় উন্নীত হতে থাকে, সেখানে হয়তো তার পিছু পিছু বাংলাদেশের সম্পর্কটা হয়তো একটা উন্নয়ন ঘটবে এবং হয়তো একটা 15-20 বছর আগে যে অবস্থায় ছিল সেরকম একটা পর্যায়ে আসবে। এটা ছাড়া আমি আর অন্য কোনো লাইন দেখি না। পুরো বিষয়টি খুবই জটিল, মানে এটা এমন না যে শুধু বাংলাদেশের সিদ্ধান্তের ব্যাপার বা পাকিস্তান সিদ্ধান্ত নিলেই হবে, মাঝখানে আছে ভারত, এটা মাথায় রাখতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।